মার্চ মাসে চীন ও ঘানার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই মাঠে ফিরছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়া কোপা আমেরিকা শুরুর আগে ইকুয়েডর ও গুয়েতমালার সাথে আরও দুইটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আপকামিং চারটি ফ্রেন্ডলি ম্যাচের আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, ইন্টারন্যাশনাল ব্রেকে বেশ কিছু মাস যাবত মাঠের বাইরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ নভেম্বর মাসে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নেমেছিল মেসি, ডি মারিয়ারা। তারপর আর মাঠে নামা হয়নি আলবি সিলেস্তেদের। তবে মার্চ মাসে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য অনেক প্রতিপক্ষের নাম শোনা গেল। ফাইনালি ম্যাচের অপোনেন্ট নির্ধারণ করে ফেলেছে আর্জেন্টিনা। মার্চে তাদের প্রতিপক্ষ এশিয়ার পাওয়ার হাউস চীন এবং আফ্রিকার ড্রাগ হর্স ঘানা। এই ম্যাচ দুইটির বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দুইটি ম্যাচেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনে। তো চলুন এই দুইটি ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আগামী 18ই মার্চ চীনের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিং শহরে। এই ম্যাচের নির্ধারিত টাইম এখনও কনফার্ম করা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে আগামী 26 মার্চ আফ্রিকান টিম ঘানার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের আরেক শহরে। বন্ধুরা, কোপা আমেরিকা শুরুর আগে আরও দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ফ্রেন্ডলি ম্যাচ দুইটির জন্য তাদের প্রতিপক্ষ প্রায় নিশ্চিত। আগামী 3 জুন দক্ষিণ আমেরিকান টিম উরুগুয়ের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মেসিরা। অপর ম্যাচে আগামী 11 জুলাই গুয়েতমালা অথবা হন্ডুরাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনা। দুইটি ম্যাচেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। অবশ্য কোপা আমেরিকার ফাইনাল প্রস্তুতি হিসেবে এই দুইটি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।